কল্পতরু কলমের আজকের উপস্থাপনায় লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা গল্প কবি সম্বর্ধনা। পর্ব পরিচালনা, গল্প পাঠ এবং সমস্ত পুরুষ চরিত্রে আমি অঘোরি। রামবাবুর স্ত্রীর ভূমিকায় প্রত্যুষাদি, প্রচ্ছদ নির্মাণ ভাগ্য। শুরু হচ্ছে আজকের গল্প কবি সম্বর্ধনা। রামবাবু একজন মস্ত বড় সাহিত্যিক, তোমরা না জানলেও তোমাদের দাদারা তার নাম জানে। আর যদি কোনোদিন মোহনবাগানের ম্যাচ দেখতে গিয়ে থাকো, তাকে তোমরা সেন্টারের ফ্ল্যাগের কাছে গ্যালারির সবচেয়ে নিচের ধাপে দেখে থাকবে। বয়স বেশি নয়, কিন্তু দেখতে একটা আস্ত গন্ডা। যেমন থলথলে মোটা ভুঁড়ি, তেমনি গাছের গুড়ির মতো হাত পা, তার উপর ঘাড় নেই বললেই চলে। মাথাটা টাইম পিসের ঘড়ির মতো এই একটুখানি স্ক্রুর মতো কাঁধের ওপর এঁটে বসেছে। তবু তো মাঠে তোমরা তাকে জামা গায়ে দেখে থাকবে, কিন্তু মোহনবাগানের গুপদা যেদিন ডারহামকে গোল দিল, সেদিন গায়ের জামা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে তার সেই প্রলয় নৃত্য দেখনি। ও হরি, যেমনি জামা তার ছিঁড়ে ফেলা, অমনি নৃত্যের প্রাবল্যে তার ভুঁড়ির খাঁজ থেকে পয়সা, আনি, বিড়ি ও দেশলাইয়ের কাঠি টপাটপ ঝরে পড়তে লাগলো। ওই ভুঁড়িটি তার পৈতৃক মানি ব্যাগ। পকেট কাটারা কোনো কালেই ওই বিরাট গোলকধাঁধার সন্ধান পাবে না। চেহারা দেখেই যদি নাক সিটকো, তবে তোমাদের তারিফ করতে পারবো না, কেননা পড়নি সেই কথাটা। যা কিছু ঝকঝক করে সব সোনা নয়। রামবাবু একজন মস্ত কবি, কে জানে হয়তো একদিন তাঁরই পদ্য পড়ে তোমাদের মুখস্থ করে পরীক্ষা পাশ করতে হবে। এখনো না হয় তার নামটাম হয়নি, কিন্তু কবিদের সুখ্যাতি নাকি তাদের মৃত্যুর পরেই হয়ে থাকে। অতএব রামবাবুরও সময় ফুরিয়ে যাচ্ছে না। নাম একদম কিছু হয়নি, তাই বা বলি কি করে। বাড়িতে স্ত্রী না হয় উঠতে বসতে মুখঝামটা দেয়, কবিতার খাতায় আগুন করে দুধ গরম করে। কিন্তু হিরুকে জানো তো, কাঁসাটি পাড়ার সে হিরু, মিত্র স্কুলে সেকেন্ড ক্লাসে 7 বছর যে বসে আছে। বা হিরুকে জানো না? আমি আর কি বলবো, তোমাদের দাদাদের জিজ্ঞেস করো, তাঁদের কেউ কেউ নিশ্চয় তার সঙ্গে পড়েছেন। সেই হিরু রামবাবুর একজন প্রধান ভক্ত। লাইনের সঙ্গে লাইন মিলিয়ে সেও রামবাবুর মতো আকাশে উঠতে চায়। রামবাবুর জন্যে সে ম্যাচে গ্যালারিতে জায়গা রাখে, এবং তার জন্যে জায়গা রাখবার অর্থ হিরুকে তক্তার ফালিটার ওপর চিৎপাত হয়ে শুয়ে থাকতে হয়। তবু অত বড় কবি তার পাশে বসবে, সেইটাই হিরুর অহংকার। খেলার মাঠে রামবাবু যে চিনে বাদাম খান, তার খোসাগুলি হিরু সযত্নে কুড়িয়ে রাখে। কে জানে হয়তো একদিন এই স্মৃতিচিহ্নগুলির ভয়ানক দাম হবে। হিরুকে কষ্ট করে আর ম্যাট্রিক পাশ করতে হবে না। একদিন অতি কাঁচুমাচু হয়ে হিরু রামবাবুকে বললে, আমার দাদা আপনার সঙ্গে দেখা করতে চান, তিনি একদিন আপনাকে আমাদের বাড়িতে চা খাবার কথা বলে দিলেন। গরিবের বাড়িতে পায়ের ধুলো দেবেন দয়া করে, কথাটা বলি বলি করেও এতদিন বলতে পারছিলাম না, আপনার সময়ের ক্ষতি হয়ে যাবে, তবু যদি। রামবাবু জিজ্ঞেস করলেন, এ তোমার দাদা? চোখ কপালে তুলে হিরু বললে, বা দাদাকে চেনেন না? তিনি একজন মস্ত সমালোচক, আপনার প্রশংসায় পঞ্চমুখ। লোকে আপনাকে এখনো ঠিক বুঝতে পারেনি, কিন্তু দাদা বলেন আপনি রবি ঠাকুরের চেয়েও এক হিসেবে বড় কবি। রামবাবু গলে গিয়ে বললেন, সেই কথাটা দেয়ালে প্ল্যাকার্ড মেরে তোমার দাদাকে রটিয়ে দিতে বলো না, যাবো একদিন, এমন গুণীর সঙ্গে দেখা না করে পারি, কালকেই যাবো ক্ষণ, কি বলো? খুশিতে গদগদ হয়ে দুহাত কচলাতে কচলাতে হিরু বললে, আপনার দয়া, কাল ম্যাচ নেই, ধরুন এই 6টার সময় আমি যোগুবাজারের স্টপে আপনার জন্য দাঁড়িয়ে থাকব, আপনি আসবেন শুনলে আমাদের পাড়ায় হইচই পড়ে যাবে, যাবেন দয়া করে,
গণ্যমান্য আরো দু পাঁচজনকে ডাকা যাবে খন। আনন্দে দিশেহারা হয়ে রামবাবু বাড়ি ফিরলেন। এই তার প্রথম প্রকাশ্য সম্বর্ধনা হচ্ছে। শুধু ফাঁকা স্তুতিবাজ নয়, দস্তর মতো এক পেট ভোজন। বিলিতি কায়দায় একেবারে চায়ের টেবিলে নিমন্ত্রণ। খবরটা কাল আনন্দবাজার পত্রিকায় বের করে দিতে হবে। পরদিন বিকেলে তার সাজগোজের বিরাট আয়োজন দেখে রামবাবুর স্ত্রী বললেন, এত সেজে গুজে যাওয়া হচ্ছে কোথায়? আয়নার সামনে দাঁড়িয়ে এসেন্সের শিশির মধ্যে কয়েকটা ডুবিয়ে নিয়ে গোপের উপর বারে বারে হসছিলেন। বললেন, দেখো তো নাপতে ভাটা ঘাড়টা কেমন চেঁচেছে। মুখ ঘুরিয়ে স্ত্রী জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া হচ্ছে শুনতে পারি? আর বলো না, তোমরা তো কবির সম্মান করতে শিখলে না, কিন্তু তাই বলে বাংলাদেশের সব পাঠক তো তোমাদের মতো মূর্খ নয়। তারা আমায় বুঝতে শিখেছে। জানালা দরজা ভেজিয়ে কতকাল আর সূর্যের আলো ঠেকিয়ে রাখা যায় বলো? স্ত্রী বললেন, তা তো বুঝলাম, কিন্তু রাতে আজ মাংস রাঁধবো ভেবেছিলাম, সকাল সকাল ফিরো বুঝলে। দুধ তোমার মাংস। রামবাবু ধমকে উঠলেন, এদিকে আমার চায়ের নেমন্তন্ন আর উনি যাচ্ছেন মাংস রাঁধতে। পৃথিবীর কোনো খবর তো আর রাখো না, আমার ভক্তরা মিলে আমাকে আজ অভিনন্দন দিচ্ছে। অভিনন্দন মানে জানো? বানান করো দেখি। তোমাকে বোঝাতে গেলেই হয়েছে। অত কথা শুনতে চাই না, রাতে কোথাও থেকে যেন খেয়ে এসো না। কে আসবো মানে? রামবাবু একেবারে খেপে উঠলেন, আমার কি না চায়ের নেমন্তন্ন? হ্যাঁ হ্যাঁ, মাত্র এক বাটি চা নয়, কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, ক্রিম রোল, ক্রিম ক্র্যাকার, নাম শুনেছ কোনো কালে? রাত্রে আমি কিছু খাবো না বুঝলে, মার্বেল টপ টেবিলে বসে খাওয়া। তোমায় আর কি বলে বোঝাবো। রামবাবু ভবানীপুরের বাস ধরলে, কিন্তু যোগুবাবুর বাজারের কাছে নেমে হিরুকে কোথাও দেখা গেল না। ব্যস্ত হয়ে লাভ নেই, আরো খানিক দাঁড়ানো যাক। লোকজন জোগাড় করা, গ্যাস জ্বালানো, খাবার দাবার ফরমাশ করা, শব্দ ওকে একাই করতে হচ্ছে। একটা কোন গাড়ি বা না ওকে ঠিক করতে হয়। রামবাবু গ্যাস পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। ওই ওই আসছে হিরু। ও ও, নতুন কবি হচ্ছে কিনা তাই সময় সম্বন্ধে ঠিক ধারণা নেই। রামবাবুর কাছে এসে হিরু বললে, এই নামলেন বুঝি বাস থেকে? আসুন আসুন, বাস যা থেমে থেমে চলে। রামবাবু বললেন, কিন্তু এখন টি টাইম ছেড়েছে, ডিনার টাইম হয়ে গেল। হিরু হাত কষলাতে কষলাতে বললে, তাতে কি, চলুন। প্রকাণ্ড বাড়ি, হিরুরা বনেদি বড় লোক, কিন্তু দরজায় না ঝুলছে আমপাতার মালা, না দেখা গেল কলা গাছ পোঁতা, লোকজনের সারা শব্দ নেই, কোথাও এতটুকু চাঞ্চল্য দেখা গেল না। উদ্বিগ্ন হয়ে রামবাবু জিজ্ঞেস করলেন, আর আর কেউ এখনো আসেনি বুঝি? হিরু বিনয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে বললে, দাদা সবাইকে বারণ করে দিলেন, বললেন কবির সঙ্গে আলোচনায় বাজে লোকের ভিড় বাড়িয়ে কাজ নেই। মুখখানা হাড়ি করে রামবাবু হিরুর সঙ্গে উঠোন পেরিয়ে একটা ঘরে ঢুকলেন। ছোট নোংরা ঘর, কাঠের দেয়াল দিয়ে ঘেরা, মেজের উপর ফরাশ পেতে খালি গায়ে একটা লোক বসে আছে। লোকটার কোলের কাছে একটা জল চৌকি, তাতে সে একটা কাগজ পেতে কি সব জানি লিখে চলেছে। বয়স প্রায় ৩০ কাছাকাছি। রামবাবু ঘরে ঢুকতেই প্রকাণ্ড ছায়া পড়ে ছোট ঘরটা প্রায় অন্ধকার হয়ে গেল। লোকটা চোখ তুলে তাকালো, হিরু পরিচয় করিয়ে দিলে, দাদা ইনি হচ্ছেন রামবাবু, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। হিরুর দাদা গায়ের ওপর তাড়াতাড়ি কোঁচার খুঁটটা জড়াতে জড়াতে বললে, বসুন বসুন, যা হিরু শিগগির যা, ঠাকুরকে জল চাপাতে বলে দিয়ে আয়। হিরু বাড়ির ভেতর চলে গেল।
রামবাবু জড়সড় হয়ে মেঝের ওপরই বসে পড়লেন। নিরাশ হয়ে লাভ নেই, ভক্তের দল নাই বা এলো, তবু পেট পুজোই বা এই দুর্দিনে কয়জন করাতে চায়। তাই মুখে হাসি টেনে রামবাবু জিজ্ঞেস করলেন, ইলিকজেন, আমার কবিতা সম্বন্ধে কোনো আলোচনা নাকি? কাগজটা তাড়াতাড়ি উল্টে রেখে হিরুর দাদা বললে, না না, একটা সাবস্টেন্স লিখছি, পরীক্ষায় এসে পড়েছে। পরীক্ষা? পরীক্ষা কিসের? আর বলেন কেন, ম্যাট্রিকটাই এই বছর আসতে ফেল মারছি। এই যে হিরু, এসেছিস? জলের কদ্দূর? হিরু বললে, বৌদি ধমকে দিলে, বললে উনুন থেকে ভাতের হাঁড়ি বারে বারে নামানো যাবে না। হিরুর দাদা বললে, আচ্ছা উনিরা হয় একটু বসবেন, কি বলেন, এক বেলা চা খেয়ে গেলে আর ক্ষতি কি? নতুন আর কি লিখলেন? দেখুন, আপনার সম্বন্ধে আমি একটা দীর্ঘ সমালোচনা লিখব। রামবাবু উৎসুক হয়ে বললেন, কি নিয়ে, আমার কবিতা না গল্প? ওসব বাজে আলোচনা আমি লিখি না, আমি লিখব আপনার নাম নিয়ে, আপনার সমস্ত মাহাত্ম্য ওই নামে। আপনি যে সবাইকার চেয়ে শ্রেষ্ঠ তা আপনার নামেই বোঝা যাচ্ছে। আমার নামে? রামবাবু বিস্ময়ে হাঁ করে রইলেন। হিরুর দাদা বলতে লাগলো, এই দেখুন না, ছাগলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাম ছাগল, পাখির মধ্যে রাম পাখি, দার মধ্যে রাম দা, ছেলেদের মাসিক পত্রের মধ্যে রামধনু, তেমনি করে কবিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আপনি, রাম কবি। কি সত্যি কি না? রামবাবুর তো চক্ষু স্থির। হিরু কতক্ষণে খাবারের থালাটা নিয়ে আসে, কেননা নিতান্ত দেশি মতেই তার অভ্যর্থনা হচ্ছে, তারই আশায় তিনি অস্থির হয়ে উঠলেন। হিরু এসে বসল। রামবাবু বললেন, রাত হয়ে যাচ্ছে হিরু। মুখের কথাটা লুফে নিয়ে হিরুর দাদা বললে, হ্যাঁ আর ওকে বসিয়ে রেখো না, উনি তো আর তোমার মতো ভব করে লোক নন, সময়ের দস্তর মতো দাম আছে, এতক্ষণে দু চারটে কবিতা গজিয়ে যেত, কি বলুন? হিরু বললে, বা আর একটু বসুন, চা আসছে। চা আসছে। আর রামবাবু কোমরের কষিটা নামিয়ে ভুঁড়িটাকে একটু আলগা দিলেন, কিন্তু উড়ে চাকরের হাতে নেহাতি এক পেয়ালা মাত্র চা, তার পেছনে বহু দূর পর্যন্ত আর কাউকে দেখা গেল না। হিরু গর্জে উঠল, কিরে চায়ে দুধ দিস নি একেবারে, দে আমার কাছে দে। বলে চায়ের কাপটা চাকরের হাত থেকে তুলে নিয়ে হিরু ফের ভেতরে চলে গেল। হিরু যখন গেছে তখন অমনি শুধু হাতে আসবে না। হিরুর দাদা কাগজটা রামবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বললে, আপনি তো এত সব লেখেন, দয়া করে আমার এই সাবস্টেন্সটা লিখে দিন না, দাঁত ফোটাই কার সাধ্যে, এগুনি আবার মাস্টার মশাই এসে পড়বেন। এত বড় ধাড়ির আবার মাস্টার? রামবাবু বললেন, আমার এখন সময় হবে না। হিরুর দাদা বললে, তা যা বলেছেন, মিজি মিজি হিরু আপনাকে অমনি বসিয়ে রেখেছে কেন, চায়ে দুধ একটু কম হলে কি হয়? রামবাবু গুম হয়ে তবু বসে রইলেন। যাক, ওই হিরু আসছে, কিন্তু পেছনে আর কেউ নেই তো, দু দুবার যাওয়া আসা করাই পেয়ালার চাও অর্ধেক হয়ে গেছে, ঠান্ডা কালো চা, ওপরে ছাঁকা ছাঁকা কতগুলি স্বর ভাসছে, চায়ে নাকি ক্ষুধা নষ্ট হয়, সেই ভরসায় রামবাবু এক চুমুকে তলানি শুদ্ধ পেয়ালাটা সাবার করে ফেললেন। হিরুর দাদা হিরুকে বললে, কি রে তুই, ভদ্রলোক এলো, এত বড় নামজাদা রাম লেখক, তাকে কিছু খাবার পর্যন্ত খাওয়ালি না, তা বাজারের বাজে খাবার খালি পেট খারাপ করে, নিন আমারে পান, নিন মিঠে পান, আস্ত একটি এলাচ দিয়ে সাজা। বলে হিরুর দাদা ট্যাক থেকে ডিবে বার করে খুলে একরত্তি একটি পান রামবাবুর দিকে এগিয়ে দিল। পানটি মুখে পুরতেই হিরুর দাদা বললে, ওকে তুই কতক্ষণ বসিয়ে রাখবি, এতে তুই বাংলা সাহিত্যের কি ক্ষতি করেছিস কিছু খেয়াল আছে?
হিরু রামবাবুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বললে, যে চায়ের পেয়ালায় আপনি আজ চুমুক দিলেন সেটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে রাখব। রামবাবু বললেন, শুধু শুধু অতগুলি টাকা খরচ করবে কেন, তা দিয়ে বরং আমার শ্রাদ্ধের ব্যবস্থাটা করো, বলে তিনি বেরিয়ে পড়লেন। কিন্তু উদরে আগুন জ্বলছে, ওই আধ কাপ চা যেন অগ্নিতে ঘৃতাহুতি দিয়েছে। এখন তিনি কি করেন, বাড়ি ফিরবার জো নেই, বাড়ি ফিরে এখন খেতে চাইলে তার সমস্ত কবি সম্মান মাঠে মারা যাবে, লজ্জায় আর মুখ দেখাতে পারবেন না। হায়, বাড়িতে আজ মাংস হচ্ছিল, ঘ্রাণে সমস্ত ঘর বাড়ি আমোদিত হয়ে আছে, বাটিতে বাটিতে সবাই হয়তো কত ফেলে ছড়িয়ে খাচ্ছে, থালার ধারে ধারে জীবন ও হাড়ের সব পাহাড় উঠে গেল, আর তার ভাগ্যে কিনা আধ কাপ কেলে কোষ্ঠী তেতো চা। রামবাবু দিগবিদিক না তাকিয়ে একটা খাবারের দোকানে ঢুকে পড়ল। প্রকাণ্ড একটা ঠোঙা সাজিয়ে রাজ্যের খাবার নিয়ে তিনি গিলতে শুরু করলেন, কিন্তু দাম দেবার সময় পকেট হাতলে, মানি ব্যাগ কোথায়? ভদ্রলোক সাজতে গিয়ে টাকা পয়সা যে চামড়ার থলিতে করে তিনি পকেটে রেখেছিলেন, সর্বনাশ! এখন কি হবে, চায়ের কাপ সোনা দিয়ে বাঁধিয়ে রাখবার জন্য আলগোছে হিরু হয়তো সেটা তুলেই নিয়েছে। দোকানদাররা সব তাকে জাপটে ধরল, বললে, এইয়া দাম না দিয়ে ঠকাবার মতলব, পুলিশ ডাকবো এক্ষুনি। রামবাবু বললেন, আমাকে তোমরা চিনতে পারছো না, আমি রামলোচন নাগ, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কবি, তোমাদের আড়াইটে টাকা নিয়ে পালাবো না। পালাবেন না, তবে তোমার হাতের ওই আংটি, শার্টের ওই বোতাম রেখে যাও, এমন ঢের জোচ্চর আমরা দেখেছি। অতএব ওইসব দামি আংটি আর বোতাম দিয়ে রামবাবু ছাড়া পেলেন। বাড়ি ফিরলে স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হলো? জোয়ানের আরেকের শিশিটা শিগগির দাও তো, যা এক গাদা খাইয়ে দিয়েছে, মাংস চপ পোলাও, অত শত কি নাম জানি, রাজ্যের খাতায় নিজের নাম দস্তখস্ত করতে করতে আঙুলগুলো ব্যথা হয়ে গেছে, বলে রামবাবু আঙুল মটকাতে লাগলেন। তোমার আংটিটা কোথায়? রামবাবু হেসে বললেন, আমার এক ভক্ত এক নাগারে আমার কবিতা এত মুখস্থ বলতে লাগলো যে তাকে ওটা প্রাইজ দিয়ে ফেলেছি, নইলে যে মান থাকে না, তবে ছেলে মানুষ ভক্ত, কাল ভাবছি গোটা আড়াই টাকা দিয়ে ওটা ঝাড়িয়ে নিয়ে আসবো, কি বলো? আর দিয়েছে? রামবাবু বললেন, না দিলে তো গেল, ভারী তো একটা আংটি, যা সম্মান আজ পেলাম পৃথিবীর কোনো অর্থ ভাণ্ডারে তার উপযুক্ত দাম নেই, বলে তিনি প্রচুর হাসতে লাগলেন। এমন লাগলো আমাদের আজকের এই উপস্থাপনা। আপনারা কি কোনোদিন রামবাবুর মতো সম্বর্ধনা পেয়েছেন নাকি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই আমাদের চ্যানেলটির দ্বিতীয় বছর পূর্তি হতে চলেছে। আমরা চেষ্টা করব একটি সুন্দর গল্প আপনাদের সামনে উপস্থাপন করার। তাই যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের এই যাত্রাপথে আমাদের পাশে থাকুন। ফিরব খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। আমাদের অন্যান্য উপস্থাপনাগুলোও শুনুন আর নিজের মতামত কমেন্ট করে আমাদের জানান। ভালো লাগলে ভিডিওগুলি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।